কেজনা বাবু আলম শহীদ খান বাংলাদেশের রাজনীতি থেকে নির্বাচন এবং সবশেষ ভয়াবহ বন্যা সবকিছুতে আসলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে ভারত সেই জায়গা থেকে বারবার বলা হচ্ছে বাংলাদেশের ন্যায্য হিসা পানির ন্যায্য হিসা কখনো আমরা আসলে পানি থেকে বঞ্চিত হচ্ছে আবার কখনো প্লাবিত হচ্ছে সমাধান কোথায় সমাধান তো হলো যে আলোচনা সমাধান তো যুদ্ধ নয় এবং আমরা বাংলাদেশ একটা রাষ্ট্র আমরা স্বাধীন সার্বভৌম দেশ আমাদের একটা নীতি থাকবে এবং আমরা নেগোশিয়েট করব স্বাধীন সার্বভৌম একটা দেশ হিসাবে পার্শ্ববর্তী দেশের সাথে আমরা জানি যে ভারত অনেক বড় দেশ বিশাল শক্তি এবং তাদের সাথেই আমাদের বর্ডার এবং তাদের সাথে যে চুয়ান্নটা নদীর কথা বলা হচ্ছে এবং আরও অন্যান্য অনেক সম্পর্ক তাদের সাথে চাল ডাল পিঁয়াজ ইত্যাদি তো আছেই এবং আমরা এখন তাদের কাছ থেকে বিদ্যুৎ আনি এই যে বাদের একটা কথা হচ্ছিল সেখানে যে জলবিদ্যুৎ কেন্দ্র ছিল ওখান থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে তারা রপ্তানি করে আমরা অবশ্যই পয়সা দিয়ে এটা কিনি তো সেই জন্য সমাধান খুঁজতে হবে বাংলাদেশের সরকারকে এবং ভারত সরকারকেও বুঝতে হবে যে বাংলাদেশের যে সমস্যা সেই সমস্যাগুলোর একটা সমাধান জরুরি নাহলে হয় কি দেখেন উনি কিছু না আমরা রাজনীতিতে থাকি এবং রাজনীতি আপনার তো বন্যা নিয়েও আমরা রাজনীতি করতে পারি আসলে রাজনীতি তো বাংলাদেশে হবেই রাজনীতির বাইরে তো কিছু হবে না তো বাংলাদেশে বা পাকিস্তান আমলে আমরা যে রাজনীতিটা করেছি এখানে সেখানে দুইটা গ্রুপ দাঁড়িয়ে গেছে দুইটা মতামত একদল ভারত প্রীতি বলে তাদেরকে তাদের খুবই ভারত প্রীতি তাদের সাথে ভারতের খুবই সুসম্পর্ক আরেক দলের সাথে ভারতের যে একেবারে যুদ্ধযুদ্ধ ভাব এরকম না বাট তারা ভারতের বিরোধী একটা রাজনীতি করে জনগণের একটা সমর্থন নেওয়ার চেষ্টা করেন আর মাঝখানে যে জনগণ আছে সাধারণ মানুষ সাধারণ জনগণ তারা কিন্তু সব তথ্য জানতে পারে না যে কোথায় কী হচ্ছে কেন হচ্ছে কেন পানি ছেড়ে দেওয়া হয় যেমন ধরেন যে আমাদের তিস্তা ব্যারেজ আছে এই জুন মাসে আমাদের চুয়াল্লিশটা গেট আছে খুলে দিতে হয়েছিল উনি ওখানকার মানুষ ওই এলাকার মানুষ জুন মাসে গত জুন মাসে এই বছরের একুশ সালের জুন মাসেও খুলে দিতে হয়েছিল কেন খুলে দিতে হয়েছে ওটাও তো আমাদের একটা বাদ কিন্তু যখন ওখানে চাপ বাড়ে যে কোনো বাদে যখন চাপ বাড়বে তখন আপনি এই বাদটাকে যদি চাপের মুখে খুলে না দেন তাহলে পরে আপনার বাদটাই চলে যাবে আপনার কোটি কোটি টাকা মানে হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে আপনাকে খুলতে হবে এখন ভারতের সাথে আমাদের সমস্যা কী আমাদের যখন পানি প্রয়োজন তখন আমরা শুকনা থাকি আমাদের যখন পানির দরকার নেই তখন তারা বিপদগ্রস্ত হয় এবং আমাদেরকেও বিপদগ্রস্ত করছে সেখানে আমাদের একটা সমাধান সূত্র খুঁজে বের করতে হবে যে এই যে জল আটকাবেন পানি আটকাবেন বাদ দিবেন তাহলে আমাদের যদি অভিন্ন নদী থাকে সেই নদীর প্রবাহ একটা ইন্টারন্যাশনাল কানুন আছে আমি ডিটেলস বছরে বছরে সমাধান সূত্রের পথে ওই আইন কানুনগুলো দিয়ে আমাদের আলাপ আলোচনা করে একটা সমাধানে পৌঁছতে হবে কেন পারলাম না এটার একদম সংক্ষিপ্ত উত্তর কারণ আমাদের যারা নেতৃত্ব দিয়েছেন তারা এই সব বিষয়ে ভারতের সাথে বোঝাপড়াটা শেষ করতে পারেননি আমরা তিস্তা নিয়ে বোঝাপড়া করার চেষ্টা করা হয়েছিল এটা আমরা সবাই জানি এটাতে দিল্লি রাজি হল আবার পশ্চিমবঙ্গ রাজি নেই কারণ তিস্তা নদীতে গজল ডবে তাদের একটা বাদ আছে তো সুতরাং এই সব বিষয়ে একটা সমাধান করতে হলে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে দূরদর্শী হয়ে এবং আমাদের যারা টেকনিক্যাল মানুষ আছে রাজনৈতিক নেতৃবৃন্দ তো কিউ সেই হিসাব টিসাব কত পানি আসছে এগুলো একটা হিসাবের ব্যাপার ক্যালকুলেশন অ্যান্ড দেন একটা সমাধান সুতরাং আমাদের যারা টেকনিক্যাল লোক আছে তাদেরকেও করতে হবে এই যে প্রাসঙ্গিক প্রশ্ন রাখতে চাই আবুল শহীদ খান প্রতিবেশী দেশ ভারতের বডি ল্যাঙ্গুয়েজ কি বার্তা দেয় সংকট সমাধানের ক্ষেত্রে তারা কি বিশেষ কোন দল নাকি দেশ কোনটিকে গুরুত্ব দেয় দেশকে গুরুত্ব দেয় এই ব্যাপারে আপনি নিঃসন্দেহ থাকতে পারেন কারণ হলো যে তাদের এই যে ধরেন আমরা ওই আলোচনায় নাইভা গেলাম যে শেখ হাসিনা এখন ভারতে আশ্রয় নিয়েছেন ভারতে গেলেন এটা নিয়ে কিন্তু মোদি গভর্নমেন্ট একই সিদ্ধান্ত নেয়নি তাদের সর্বদলীয় বৈঠক হয়েছে এবং সেখানে সবাই মিলে তারা সিদ্ধান্ত নিয়েছেন ইয়াস তাকে আমরা আশ্রয় দেব তো তাহলে কী হলো দেশ সিদ্ধান্ত নিয়েছিল গোটা জাতি সিদ্ধান্ত নিয়েছে সমস্ত রাজনৈতিক দল সিদ্ধান্ত নিয়েছে আমাদের দেশে তো এই সংস্কৃতি নাই রে ভাই আমরা তো যে দল ক্ষমতা যায় আরেকটা একটা দলকে কোনো রকমের বিলীন করে দেওয়ার চেষ্টা মানে আমরা হলো নির্মূলের রাজনীতি করি মানে আমরা গণতন্ত্রের কথা মুখে বলি গণতন্ত্র বিশ্বাস করি না এবং গণতন্ত্রের নামে আমরা একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করি আপনি গত চুয়ান্ন বছরের ইতিহাস তাই বলে তো এখন একটা সুযোগ আসছে যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যাদের কোনো রাজনৈতিক দলীয় পরিচয় নাই তারা যে রাজনীতির বাইরের লোক এরকম বলা উচিত হবে না দাবি করাও ঠিক হবে না কেন প্রত্যেকটা মানুষ যারা সচেতন মানুষ তারা নিশ্চয়ই রাজনীতি নিয়ে চিন্তা করেন এবং রাজনৈতিক সমাধান আছে এই যে রাষ্ট্রের সমাধান সবই রাজনৈতিক সমাধান কিন্তু তারা কোনো দলীয় রাজনীতিকে প্রতিনিধিত্ব করছেন না সুতরাং এখন আমাদের সামনে বিরাট সুযোগ আছে যখন আমরা এই বিষয়গুলো আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো ঠিক করতে পারবো এবং আমরা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে ভারতের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে যে ওই যে উচ্চ মাত্রার কথা বলা হয় আমরা সেরকম মাত্রায় যেতে পারবো কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে আমাদের অধিকার অক্ষুণ্ণ রেখে আমাদের সমস্যাগুলোর সমাধান বের করার মধ্যে দিয়ে